এক মহিলা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে বঙ্গবাজারে আগুন লেগে ব্যবসা অনেকের দোকান পুড়ে গেছে টাকা পয়সা নষ্ট হয়ে গেছে এটা দেখে আমার খুব খারাপ লাগছে কিন্তু একজন ব্যক্তিকে দেখে আমার আফসোস লাগে না মেয়েটা শেষ প্যারায় লিখতেছে যে আজ থেকে দুই বছর পূর্বে আমার একজন স্বামী ছিল আমার স্বামী যখন ব্যবসায় যখন উন্নতি করা শুরু করলো তখন সে পরকীয়ে আসক্ত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না পরকীয়ে আসক্ত হয়ে গেছে সে বিভিন্ন নারীদের সাথে রাত কাটায় নারীদের সাথে চ্যাটিং করে নারীদের সাথে রাত্রিবেলা কথা বলে আমার চোখে যখন এইটা মানে আসলো আমি তখন তার পরিবারকে এই বিষয়টা অবহিত করলাম আমি তার মাকে জানালাম তার বাবাকে জানালাম তার ভাইকে জানালাম তার মা তার বাবা তার ভাইরা বলে যে পুরুষ মানুষ এইগুলো সাধারণত করে থাকে এটা কোনো ব্যাপার না এটা কি না ব্যাপার না কি করব আমার কষ্ট হচ্ছে দিন দিন অবনতির দিকে যাচ্ছে সে মাসে বাড়িতে আসে না দুই মাসেও বাড়িতে আসে না তিন মাসেও বাড়িতে আসে না সে খবর নিয়ে শুনি সে আজকে অমুক নারীকে নিয়ে অমুক জায়গায় ঘুরতে গেছে মাঝে মাঝে ফেসবুকে ছবি আপলোড দেয় কক্সবাজার গিয়ে অন্য একজন নারীর সঙ্গে আর সহ্য হলো না কি করব আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম আমি অপেক্ষা করতেছিলাম আল্লাহর বিচারটা কখন আসে আমি অপেক্ষা করতেছিলাম আমি অপেক্ষা করতেছিলাম তো মেয়েটা লাস্টে গিয়ে লিখতেছে আমার আল্লাহ আমাকে নৈরাশ করে নাই আমি আমার জীবিত থাকা অবস্থায় ওই লোকটার অধপতন দেখে আজকে আমি সন্তুষ্ট সে যে কান্না করে মিডিয়ার সামনে সবাই তো দেখে সবাই দেখতেছে সবার কষ্ট লাগতে পারে আমার খুব হাসি পায় একটা সময় এই টাকার কারণে এই সম্পত্তির কারণে পরকীয়ে আসক্ত হয়ে তার স্বামী স্ত্রীকে ভুলে গেছে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলছে কিন্তু আজ সে পথের ফকির হয়ে গেছে আর কোনো টাকা পয়সা নেই তাহলে এইগুলো আমাদের হাতের কামাই কিছু ব্যক্তির জন্য এইগুলো হাতের কামাই গজব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন আবার কারো জন্য পরীক্ষা আবার কারো জন্য পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر الله رب العالمين বলেন মাঝে মাঝে আমি ইমানদারদেরকে পরীক্ষা করি পরীক্ষা আমি বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে দেখতে চাই আমার বান্ধার সম্পত্তি নষ্ট হওয়ার পরেও আমার বান্ধা আমাকে ডাকে কিনা আমার বান্ধার সম্পত্তি নষ্ট হওয়ার পরেও আমার বান্ধা আমাকে ভুলে যায় কিনা অনাকুসিম মিনাল আমওয়াল অনাকুসিম মিনাল আমওয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালের ভিতরে ক্ষতি দিয়ে দেই এই ক্ষতি হওয়ার পরে দেখতে চাই কোন বান্দা সবর করতেছে কোন বান্দা সবরের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতেছে ভরসা করতেছে দেখতে চাই কোন বান্দা এই বিপদ এই আপদ এই মালের ক্ষতি হওয়ার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় না সুবহানাল্লাহ বলেন অবশ্যিরিস সাবিরিন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দেই সাবিরিন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দেই আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
الله أكبر الله رب العالمين بولين ইমানদারের উপরে যখন বিপদ আসে ইমানদার যখন তার সম্পত্তি সব হারিয়ে ফেলে সব ব্যবসার ভিতরে আগুন লেগে যায় সে একটাই কথাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সব আল্লাহ আমরা আল্লাহর কাছে ফিরে যাব তবে এত ক্ষতি হোক সমস্যা নেই লাভ হোক সমস্যা নেই সবই তো আল্লাহর চূড়ান্ত ফয়সালা অতএব আমার তো হতাশ হওয়া যাবে না সুবহানাল্লাহ বলে আমার হতাশ হওয়া যাবে না এই জন্য আমাদের মনে রাখতে হবে যে বিপদগুলো হয় এটা দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব হতে পারে আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারের পরীক্ষা হতে পারে এই জন্য দুনিয়ার মানুষেরা হতাশ হওয়া যাবে না চিন্তিত হওয়া যাবে না সর্বশেষ বিজয় তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন